নমস্কার বন্ধুরা, সানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কিভাবে বাড়িতে খুব সহজেই মালপোয়া বানানো যায় তাও একবার এই প্রসেসে বানালে একদম পারফেক্টভাবে মালপোয়াগুলো এইভাবে ফুলে উঠবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটা বোল নিয়েছি, এবার কয়েকটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। প্রথমেই অ্যাড করে দেব 2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি। এরপর ওই কাপেরই 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিতে হবে। তবে আপনারা যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম 7 মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে মৌরি। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এরপর অ্যাড করে দিতে হবে জল। আমি যে কাপের মাপে সুজি ময়দা চিনি নিয়েছিলাম সেই কাপের মাপেই প্রথমে 2.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব, আর জলটা উষ্ণ গরম জল নিতে হবে। জলটা একদম বেশি গরমও হবে না আর একদম ঠান্ডাও হবে না, একদম হালকা, এভাবে আঙুল ডুবিয়ে রাখা যাবে, সেরকম গরম হলেই হবে। এবার 2.5 কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি একটা চামচ দিয়ে এইভাবে মিক্স করে নিচ্ছি, এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। আর এখানে আমার ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, সেই জন্য আবারও 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন জলের ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। যদি 2 কাপ পরিমাণে ময়দা 1 কাপ পরিমাণে সুজি নেন, সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে চিনি আর 3 কাপ পরিমাণে জল নিয়ে নিতে হবে। এবার এইভাবে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর জলটা একদম হালকা গরম নেবেন। এবার খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ব্যাটারটা খুব ভালোভাবে এইভাবে আবারও 2 থেকে 3 মিনিট মতো মিক্স করে নিতে হবে। এইভাবে যত ভালো করে মিক্স করবেন মালপোয়াগুলো ততই বেশি ভালো হবে। আর ব্যাটারের ঘনত্বটাও বুঝতে পাচ্ছেন ঠিক এই রকম আসবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো বুঝতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে একে একে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই দেখবেন এইভাবে মালপোয়াগুলো তেলের ওপর ভেসে উঠছে, ঠিক এতটাই ভেসে উঠবে যে মালপোয়াগুলো উল্টানো যাবে না।
একইভাবে আমি আবারও এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা দেওয়ার সময় অবশ্যই একটু কমিয়ে দেবেন, তাহলে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তারপর এইভাবে ভেসে ওঠার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এইভাবে মালপোয়ার ওপর একটু গরম তেল ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম সুন্দরভাবে মালপোয়াগুলো ভেসে উঠছে। এইভাবে আমি দু সাইড থেকেই ভেজে নেব। আপনারা যদি লাল করে ভাজতে চান সেক্ষেত্রে আরেকটু সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবে ভেজে আমি মালপোয়াগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। একইভাবে আমি সব মালপোয়াগুলোই ভেজে নেব। বন্ধুরা একবার আপনারা এই প্রসেসে বানিয়ে দেখবেন, দেখবেন প্রতিটা মালপোয়ায় একদম সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠবে। এইভাবে আমি সব মালপোয়াগুলোই ভেজে নেব। মালপোয়াগুলো এতটাই সুন্দর হয়েছিল যে ইচ্ছে হচ্ছিল যে সব মালপোয়াগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, সবাই আপনার প্রশংসা করবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। একইভাবে আমার সব মালপোয়াগুলোই বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা মালপোয়া কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আর ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।